সম্মানিত দর্শক, মন থেকে দাসত্ব এখনও মুছে যায়নি, এত মায়া কিসের? রানীর মৃত্যুতে শোক প্রকাশ করে ট্রোলড শুভশ্রী। পুরো খবর জানতে হলে আজকের পুরো ভিডিওটি দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বৃহস্পতিবার বিকেলে এক মর্মান্তিক শোক সংবাদ স্তব্ধ করে দেয় বিশ্ববাসীকে। প্রয়াত ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ 96 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শোক প্রকাশ করেছেন। এই তালিকায় রয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। কিন্তু প্রয়াত রানীকে নিয়ে পোস্ট করেও ট্রোলড হলেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় রানী দ্বিতীয় এলিজাবেথের তরুণী সময়কার একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। প্রয়াত রানীর আত্মার শান্তি কামনা করেছেন তিনি। কিন্তু এমন পোস্টেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে শুভশ্রীকে। একজন লিখেছেন, মন থেকে দাসত্ব মোছেনি এখনো। আরেকজন লিখেছেন, ও বাবা, আমাদের এত মায়া এনার জন্য কি উপকার করেছেন আপনাদের উনি? কোহিনুর দিয়ে গেলে তাও বুঝতাম। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তখন ভারতীয় সময় অনুযায়ী রাত 11টা। ইংল্যান্ডের রাজ পরিবারের তরফে টুইট করে এই দুঃসংবাদ জানানো হয়। রানী দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল 96 বছর। রানীর একটি সাদা কালো ছবি শেয়ার করে রাজ পরিবারের তরফে টুইট করা হয়। এদিন বিকেলে বালমোরালে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানী। রাজা এবং রানীর কনসার্ট এদিন বালমোরালেই থাকবেন এবং আগামীকাল লন্ডনে ফিরবেন। 1852 সাল থেকে 70 বছর ধরে ব্রিটেন শাসন করেছেন দ্বিতীয় এলিজাবেথ। রানীর প্রয়াণে শোকের পরিবেশ ব্রিটেনে। অনেকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন রানী। বৃহস্পতিবার অবস্থার অবনতি হয়। বুধবার রাজনৈতিক পরামর্শদাতাদের সঙ্গে বৈঠক ছিল তার, কিন্তু পরিস্থিতি দেখে তা বাতিল করতে হয়। বয়সজনিত কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। খবর পেয়ে এদিন কানাডা থেকে এসে পৌঁছেছিলেন নাতি প্রিন্স হ্যারি এবং স্ত্রী মেগান মার্কেল। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজ সিংহাসনে বসবেন ছেলে চার্লস। কুইন কনসর্ট হবেন ক্যামিলা ডাচেস অফ কর্নওয়াল। সম্মানিত দর্শক, রানী এলিজাবেথকে নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।